ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকে নিয়ে এসেছি তেলাপিয়া মাছের আলু বেগুন দিয়ে ঝাল রেসিপি, টমেটো দিয়ে। এখানে তেলাপিয়া মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল ছাড়িয়ে রেখেছি। এবার দিয়ে দেব লবণ, দিয়ে দেবো হলুদ, মাছগুলো প্রথমে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এগুলো আগে ভেজে নেব। এই মাছের মধ্যে দেব আলু, আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আর বেগুন নিয়েছি এরকম লম্বা লম্বা করে, এগুলো গাছের বেগুন আমার। আর নিয়েছি টমেটো একটা, পেঁয়াজ কুচি একটা, পেঁয়াজ মিডিয়াম সাইজের, কটা কাঁচা লঙ্কা চিড়ে। এখানে নিয়েছি মশলা, এটার মধ্যে দিয়েছি লাল কাঁচা লঙ্কা, আদা আর জিরে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এটা হলো মশলা। মাছগুলো আগে ভেজে নিই, চলো। কড়া গরম হয়ে গেছে, মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছি তেল, সর্ষের তেল। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দেব তেল, খুব অল্প তেলেই করবো। দিয়ে দেব জিরে, জিরে ফোড়ন দিলাম, গোটা জিরে। এবার আলুগুলো দিয়ে দেব। মশলাটা এখানে সবজির সাথে কষানো হয়ে গেছে, লঙ্কার একটা ভাত, মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে, তলে লেগে যাচ্ছে। এবার দিয়ে দেবো জল, মানে ঝোলটা দেবো, এটা বেশি ঝোল দেবো না, একটু মাখা মাখা মতনও হবে, মাখা মাখা মতন না করে ভালো লাগবে। আমি এক মগ মতো জল দিলাম, আলুটা সেদ্ধ হবে বা এই বেগুনগুলো একটু সেদ্ধ হবে। একটা লঙ্কা দিলাম, কারণ দুটো লঙ্কা ফেড়ে দিয়েছিলাম, চালা করে দিয়েছিলাম, আর দুটো লঙ্কা চিড়ে দিয়েছি, তাই জন্য একটা গোটা দিলাম। আর বাটা কাঁচা লঙ্কা, এটা পুরোটাই কাঁচা লঙ্কার রান্না হলো, কাঁচা লঙ্কা কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি, তো এটাকে ঢাকা দিয়ে দেবো।
ঝোলটা ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দেব তেলাপিয়া মাছ অনেকে আমি অনেকে নয় মানে সর্ষে বাটা খায় আমি সর্ষে বাটা দিয়েও করি এরকমও করি আর এই তেলাপিয়া মাছের ফিস তন্দুরি এটাও আমার চ্যানেলে দেওয়া আছে ভালো লাগলে রেসিপিটা আমার চ্যানেলটিকে প্লিজ লাইক শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো মাছগুলো দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো মাছের ছালটা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ধনে পাতাটা অপশনাল আপনারা ছেলে দিতে পারেন আবার স্কিপ করে যেতে পারেন মাছ ছিল তাই দিচ্ছে ধনে পাতাটা দিলে মাছের ঝালের টেস্টটা দ্বিগুণ করে দেয় একটু 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিই হয়ে গেছে মাছটা নামিয়ে ফেলবো জাল বন্ধ করে দিলাম মাছটা নামিয়ে ফেলবো